हरे कृष्ण गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। যদি দর্শক বৃন্দ, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি মাধব বাণী চ্যানেলে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সুখী এবং সমৃদ্ধ জীবনের জন্য সনাতন ধর্মের 10টি টিপস বা উপদেশ। আমরা সবাই সুখী হতে চাই, আমরা সবাই সমৃদ্ধশালী জীবন যাপন করতে চাই, আমরা চাই সবসময় আমরা যেন একটা ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে পারি, আনন্দে থাকতে পারি। তো এই সম্পর্কে সনাতন ধর্মে কি বলা হয়েছে বা সনাতন শাস্ত্রগুলোতে কি বলা হয়েছে, যে কি কি উপাদানগুলো যদি আমরা মেনে চলি, কি কি নিয়মগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা সুখী জীবন যাপন করতে পারবো। তো আমরা অনুরোধ করবো আপনাকে, পুরো ভিডিওটা আপনি না টেনে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, এবং যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। তো আমরা শুরু করছি আমাদের আজকের অধিবেশন। আমরা স্ক্রিন শেয়ার করছি, আপনি স্লাইড দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সুখী এবং সমৃদ্ধ জীবনের জন্য সনাতন ধর্মের 10টি টিপস আমরা বড় করে দিচ্ছি। তো প্রথম টিপস সেটা হচ্ছে ধর্ম পালন করুন, ধর্ম পালন করুন। ধর্ম পালন বলতে জাতি ধার্মিক যে জীবন যাপন, ধর্ম নীতি মেনে যে জীবন যাপন, নিজের দায় দায়িত্ব কর্তব্য গুলোকে পালন করা, এটাকে বুঝায়। নিজের নৈতিক এবং সামাজিক যে কর্তব্যগুলো আছে সেগুলো যথাযথভাবে আপনি সম্পাদন করুন, নীতি এবং মূল্যবোধ অনুসারে জীবন যাপন করুন, তাহলে আপনি সুখী হতে পারবেন। দ্বিতীয় নিয়মটি, দ্বিতীয় যে টিপসটি হচ্ছে সেটা হচ্ছে কৃতজ্ঞতা লালন করুন। ওয়ান হু ইজ নট গ্রেটফুল হি ইজ এ গ্রেট ফুল, যে ব্যক্তি কৃতজ্ঞ নয় সে হচ্ছে একটা মহামূর্খ। ভগবান আমাদেরকে আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, জল দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, এত সুন্দর শাকসবজি ফলমূল দিয়েছেন জীবন ধারণের জন্য, তো তাকে যদি আমরা একটা থ্যাংক ইউ না বলি, তাকে যদি আমরা একটা ধন্যবাদ না দিই, তাহলে কিরকম ব্যক্তি আমরা? আমাদের মতো মূর্খতা আর কেউ হতে পারে না। তো আপনার জীবনে ভগবান আপনাদেরকে, আপনাকে যে আশীর্বাদ দিয়েছেন তার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন, কৃতজ্ঞ মনোভাব গড়ে তুলুন, আপনার চারপাশের পর্যাপ্ততাকে প্রশংসার দৃষ্টিতে দেখুন, মূল্যায়ন করতে শিখুন। এর ফলে আপনি সন্তুষ্ট সন্তুষ্টি অনুভব করবেন এবং সবসময় আপনার জীবনে পজিটিভিটি বজায় থাকবে। তিন হচ্ছে জ্ঞানের অন্বেষণ করুন। সনাতন ধর্মে জ্ঞানের মূল্য অনেক বেশি। নিজের প্রজ্ঞা এবং জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য সময়কে বিনিয়োগ করুন, সময় দিন, শাস্ত্র অধ্যয়ন করুন, বিভিন্ন গুরুদের কাছ থেকে শ্রবণ করুন, মন্দিরে যান এবং বিভিন্ন প্রকার অভিজ্ঞতা, আপনার জীবনে বিভিন্ন ঘটনা অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করুন। এবং যখন আপনি কোনো ডিসিশন নিতে যাবেন, সিদ্ধান্ত নিবেন, সেটা অবশ্যই সাধু গুরু শাস্ত্র কাছ থেকে আপনি যেটা শিখেছেন, জ্ঞান অর্জন করেছেন, সেই সে অনুসারে সেগুলোর ভিত্তিতে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। তারপর পরবর্তী যে উপদেশ সেটা হচ্ছে নিঃস্বার্থ সেবা সম্পাদন করুন। নিঃস্বার্থ সেবা, সেলফলেস সার্ভিস। নিঃস্বার্থ সেবা মানে বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা না করে ভগবান, ভক্ত, ভগবান, ভগবানের ভক্ত এবং সাধারণ জীবদের প্রতি নিঃস্বার্থ সেবা সম্পাদন করুন। ভগবানের প্রতি নিঃস্বার্থ ভাবে সেবা করুন, বিনিময়ে কিছু চাইবেন না। ভগবানের ভক্তদের প্রতি নিঃস্বার্থ ভাবে সেবা করুন এবং সমস্ত জীবদের প্রতি নিঃস্বার্থ ভাবে সেবা করুন। করুণা দয়া সহকারে অন্যদের সেবা করুন, সেটা আপনাকে অসীম আনন্দ দেবে এবং পূর্ণ হবে আপনার স্বীকৃতি বৃদ্ধি পাবে। পাঁচ হচ্ছে মন্ত্র ধ্যান করুন। মন্ত্র ধ্যান মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, মনকে শান্ত করার জন্য, অন্তরে শান্তি লাভের জন্য, ভগবানের সাথে সংযুক্ত হওয়ার জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা হচ্ছে একটা শক্তিশালী হাতিয়ার। এবং আপনারা নিশ্চয়ই জানেন এটা হচ্ছে কলিযুগের যুগধর্ম। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, এটা বিভিন্ন পুরাণে বিভিন্ন শাস্ত্রে এটা বলা হয়েছে। তো এখন যেহেতু কলিযুগ চলছে, অবশ্যই আপনাকে হরিনাম কীর্তন করতে হবে। আপনার আধ্যাত্মিক প্রগতি সাধন এবং স্পষ্ট দৃষ্টি লাভের জন্য প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য কিছু সময় বরাদ্দ রাখুন, কয়েক মালা হলেও অ্যাটলিস্ট জপ করুন। ৬ নম্বর উপদেশটি হচ্ছে
ভারসাম্যপূর্ণ জীবন যাপন করুন, ব্যালেন্সড লাইফ, ভারসাম্যপূর্ণ জীবন যাপন। আপনার জীবনের সব ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন, আপনার দৈহিক, আপনার মানসিক এবং আধ্যাত্মিক কল্যাণের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। জাগতিক প্রগতি, অন্যদের সাথে সম্পর্ক, কর্ম, জীবনের ভারসাম্যের মধ্যে শৃঙ্খলা বজায় রাখুন। অনেক সময় আমরা দেহকে বেশি গুরুত্ব দিই, আত্মাকে গুরুত্ব দিই না। আবার অনেক সময় আমরা আধ্যাত্মিক ভাবে এত অ্যাক্টিভ হয়ে যাই, দেহকে আমরা গুরুত্ব দিই না। অনেক সময় আমরা কিছু টাকা পয়সাকে গুরুত্ব দিতে গিয়ে বা ছোটখাটো কিছু ব্যাপারকে গুরুত্ব দিতে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সম্পর্কটাকে নষ্ট করে ফেলি। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সবার সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সব প্রয়োজনগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা, এটা খুবই দরকার সুখী এবং সমৃদ্ধ জীবনের জন্য। 7 নম্বর হচ্ছে প্রকৃতিকে সম্মান করুন। দেখুন, সনাতন ধর্মে প্রকৃতি এবং পরিবেশকে সম্মান করার শিক্ষা দেওয়া হয়েছে। সনাতন ধর্মে বলা হয়েছে ভূ ভূ দেবী, ভূমাতা, এই ধরণী দেবী, ধরিত্রী মাতা। এই ধরিত্রী বা পৃথিবী হচ্ছে মাতা আমাদের। একজন মাকে যেভাবে আমরা সম্মান করি, সেভাবে প্রকৃতিকে আমরা সম্মান করি। তাই স্থিতিশীলতার চর্চা করুন। পৃথিবীর যে ন্যাচারাল যে রিসোর্সেস আছে, প্রকৃতির যে সম্পদ গুলো আছে, সেগুলোকে অপচয় করবেন না, সেগুলোকে সদুপযোগ করুন এবং সংরক্ষণ করুন, সংরক্ষণের জন্য অবদান রাখুন। প্রকৃতি এবং এর সৃষ্টি সমূহের সাথে শৃঙ্খলাময় জীবন যাপন করুন। 8 হচ্ছে ইতিবাচক গুণাবলী লালন করুন। ইতিবাচক গুণাবলী মানে কি? সততা, ধৈর্য, বিনয়, করুণা, ক্ষমা, এরকম যে গুণগুলো আছে এগুলো হচ্ছে ইতিবাচক গুণাবলী, এগুলো বিকশিত করুন। এই সকল গুণাবলী আপনার ব্যক্তিগত সমৃদ্ধি, শৃঙ্খলাময় সম্পর্ক এবং সার্বিক কল্যাণে অবদান রাখবে। 9 হচ্ছে ভক্তিযোগের অনুশীলন করুন। বিভিন্ন প্রকার যোগ পদ্ধতি আছে, কিন্তু ভক্তিযোগ হচ্ছে সব থেকে সহজ এবং কার্যকর যোগ পদ্ধতি। তো নিয়মিত মন্দিরে গিয়ে ভগবানের কথা শ্রবণ করুন, প্রসাদ ভোজন করুন, আরতি কীর্তন দর্শন করুন এবং শ্রবণ করুন, সাধু সঙ্গ করুন, হরিকথা শুনুন, একাদশী ব্রত পালন করুন। এগুলো যদি আপনি করেন, আপনি অনেক শান্তি পাবেন, অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন মানসিক ভাবে, শারীরিক ভাবে, আধ্যাত্মিক ভাবে। এবং লাস্ট হচ্ছে যোগযুক্ত হন। যোগযুক্ত, কৃষ্ণ এটা অনেকবার বলেছেন গীতাতে, যে যোগযুক্ত হ, মা মনুষ্যর যুদ্ধ চর, তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো। আমাদেরকে এই জগতেই থাকতে হবে, এই জগৎ থেকে আমরা পালিয়ে যেতে পারবো না। তা আমাদের কিভাবে তাহলে আমরা যোগযুক্ত হব? আমরা তো হিমালয়ে গিয়ে গুহার ভিতরে বসে ধ্যান সাধনা করতে পারবো না, কিভাবে আমরা যোগযুক্ত হব? যোগযুক্ত হওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে আপনার সমস্ত কর্ম ভগবানকে কেন্দ্র করে করা। ভগবান এবং জীবের কল্যাণের জন্য আপনার উপার্জিত অংশের কিছু কিছু অংশ, উপার্জিত অর্থের কিছু কিছু অংশ যদি আপনি মন্দিরে দান করেন, বা গীতা ভাগবত আপনি যদি গরিব দুঃখী ছাত্রছাত্রীদেরকে বা যারা সামর্থ্যবান নয় তাদেরকে যদি আপনি গীতা ভাগবত দান করেন, বা আপনি যদি কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য দান করেন, এইভাবে আপনি যোগযুক্ত হতে পারেন। আপনি হয়তো জাগতিক কাজ করছেন, কিন্তু আপনার উপার্জিত অর্থ যদি আপনি ভগবানের বাণী প্রচারে দান করেন, আপনি এই চাকরিটাই আপনার যোগ হয়ে যাবে, এই চাকরিটাই আপনার হিমালয়ে গিয়ে যোগ সাধনা করার সমান হয়ে যাবে। তাই অনাসক্ত হয়ে কর্ম করুন। ঠিক যেভাবে পদ্মপাতা জলে থাকলেও জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না, আপনি যদি অনাসক্ত হয়ে কর্ম করেন, আপনার কর্মের ফল যদি ভগবানকে অর্পণ করেন, আপনি পদ্মপাতার মতো এই সংসারে থাকলেও সংসারের কলুষতা আপনাকে স্পর্শ করতে পারবে না। তো আমরা আজকে 10টি টিপস বা উপদেশ বললাম সনাতন ধর্মের সুখী এবং সমৃদ্ধশালী জীবনের জন্য। মনে রাখবেন, সনাতন ধর্মের এই নীতিগুলো শক্তিশালী ভিত্তি প্রদান করে সুখী এবং সমৃদ্ধ হওয়ার জন্য, কিন্তু আপনার ব্যক্তিগত বিশ্বাস অনুসারে এই নীতিগুলো গ্রহণ করতে হবে এবং এর প্রকৃত ফল পাওয়ার জন্য সেটা দৈনন্দিন জীবনে পালনও করতে হবে। এখানে আমাদের ভিডিওটা সমাপ্ত। আশা করি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগেছে। কেমন লেগেছে দয়া করে কমেন্টস করে জানিয়ে দিন, লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন, হরে কৃষ্ণ।